একদমই পারফেক্ট খিরসা দিয়ে আজকে পাটিসাপটা পিঠাটা তৈরি করব। এমন খিরসা হলে শীত লাগে না পাটিসাপটা পিঠা খেতে শীত আসতে না আসতেই পাটি পিঠার ধুম পড়ে গেছে আমার বাসায় আসলেই যখনই খেতে ইচ্ছে করে তখনই বানিয়ে ফেলি আর আজকে আপনাদের সাথে পারফেক্ট খিরসার রেসিপিটা আর পাটিসাপটা পিঠাটা কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ রেসিপি শেয়ার করব। আশা করি আমার আজকে রেসিপি যারা যারা দেখবেন সবাই পিঠা বানাতে পারবেন ঠিক এমন মজা করে তো আর কথা বাড়াবো না শুরু করব মূল রেসিপিটা খুবই অল্প সময়ে তৈরি করে দেখানোর চেষ্টা করব এই তুলতুলে নরম পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমার লাগবে আতপ চাউলের গুঁড়া আমি এখানে ফ্রোজেন আতপ চাউলের গুঁড়াটা নিয়েছি আর নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী ময়দাটা ব্যবহার করতে হবে পিঠাটা যাতে পরদিন পর্যন্ত নরম থাকে সেজন্য ময়দা মিশিয়ে দিবেন আতপ চাউলের গুঁড়ার সঙ্গে এখানে যেহেতু এক কাপ আতপ চাউলের গুঁড়া আর এক কাপ ময়দা আছে সেই অনুপাতে আমি প্রথমে দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি একই কাপে মেপে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেখবো আরও লাগবে এখানে কুসুম গরম পানি ব্যবহার করছি আমি আঙুল দিলে আঙুলটা সব ঠিক এমন গরম পানি দিতে হবে তাহলেই কিন্তু পিঠাগুলো তুলতুলে নরম হবে আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা আঙ্গুলি নিয়ে টেস্ট করবেন এভাবে যদি নকটা দেখা যায় হালকা তাহলে বুঝবেন যে ব্যাটার তৈরি হয়ে গেছে দশ মিনিট রেস্টে রেখে এবার আমি খিসাটা তৈরি করে নিচ্ছি খিসা তৈরি করার জন্য আমার লাগবে হাফ লিটার দুধ আমি এখানে যে প্যাকেটের দুধগুলো আছে লিকুইড দুধ সেটা নিলাম হাফ লিটার দুধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এটা হচ্ছে ডিপ্লোমা ব্র্যান্ডের যে গুঁড়া দুধটা ফুলক্রিম দুধ দিলাম এখন দুধটাকে অনবরত জাল করব সরে সরে ভরে যাবে এই দুধটা যত সর পড়বে সরটাকে ভেঙে দিবো ঠিক এই প্রসেসই খিসাটা তৈরি করবো আমি তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার দুধ দিয়ে আমি আগেই এক কাপ পরিমাণ খিসা তৈরি করে রেখেছিলাম সেই খিসাটা দিয়ে দিলাম কারণ হাফ লিটার দুধ যখন আপনি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে জাল করবেন ঠিক এমন ঘন হবে আর সেই ঘন দুধটাই আমি আগেই রেডি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার জাল করব এর মধ্যে টেস্ট অনুযায়ী চিনি দিবেন যে যেমনটা মিষ্টি খেতে লাইক করেন আর আরও একটু ঘন করার জন্য সামান্য পরিমাণ আতপ চাউলের গুঁড়াতে পানি দিয়ে গুলিয়ে তারপর দিয়ে দিলাম এখন কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে অনেক সর পরার পর এই কাজটা করলাম এখন আমি এখানে যে খিসাটা ব্যবহার করেছি এই খিসাটার কারণে কিন্তু এই খিসাটা অনেক বেশি টেস্টি হবে আপনারা দুধ ঘন করে জাল করে রেখে দিলে তারপর পাটিসাপটা ভেতরের পুরের জন্য খিসাটা রেডি করবেন ঠিক আমি যেভাবে করলাম তাহলে পাটিসাপটার টেস্ট মুখে লেগে থাকবে খিসা তৈরি হয়ে গেল এই খিসাটা তৈরি করা খুবই সহজ মোট এক লিটার দুধ লেগেছে আমার খিসা তৈরি করতে এখন যে প্যানে আমি পাটিসাপটা পিঠা বানাবো এর মধ্যে একটু ঘি ব্রাশ করে দিয়ে প্রথম পিঠাটা আমি দিয়ে দিলাম বিসমিল্লা বলে তারপর খিসা দিয়ে দিচ্ছি ত্রিশ সেকেন্ডের মধ্যেই দেখবেন যে এই পাটিসাপটার পিঠাটা যখন আপনি প্যানে দিবেন সুন্দরভাবে হাতটা ঘুরিয়ে দুলিয়ে দিবেন প্যানটা পাতলা হয়ে যাবে তারপর খিসা দিয়ে ভাজ করে নিলেই কিন্তু পাটিসাপটা পিঠার ভাজটা দেওয়া খুব সহজ একটার পর একটা পাটিসাপটা পিঠা আপনারা বানিয়ে নিতে পারবেন আমি যে প্রসেসে বানালাম একটা পিঠা কেটে দেখাচ্ছি কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ভরপুর পারফেক্ট খেসায় এমন মজা পাটিসাপটা পিঠাটা অবশ্যই ট্রাই করবেন আজকের মতো তাহলে খেতে খেতে বিদায় নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রেসিপিটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ